পণ্যের দাম নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ নিয়ামক পরিবহন খরচ তাই যেখানে ছাড় পান সেখানেই ছুটেন ক্রেতারা আগে দেশে যেসব রফতানি কার্গো পরিবহন হতো শাহজালাল বিমানবন্দর দিয়ে সম্প্রতি সেগুলো যাচ্ছে বেনাপোল হয়ে কলকাতা বিমানবন্দর দিয়ে কিছু পণ্য যাচ্ছে চট্টগ্রাম বন্দর হয়ে কলম্বো বিমানবন্দর দিয়ে ফলে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে গেল বছর একই সময়ের চেয়ে বিমানের কার্গো পরিবহন কমেছে তিন মেট্রিক টন এর প্রভাব পড়েছে গ্রাউন্ড হ্যান্ডলিং এও ফলে আয় কমেছে তিয়াত্তর কোটি টাকা এজন্য প্রতিবেশী দেশের অসম বাণিজ্যিক প্রতিযোগিতাকে দায়ী করছে বাংলাদেশ বিমান কলকাতা এয়ারপোর্টে যে আর কোনো কার্গো নাই ফলে যে ফ্লাইটগুলো আসছে এখানে তারা যে দামে পাচ্ছে সেই দামেই কার্গোগুলো ক্যারি করছে ফুয়েলের কস্ট একটা ফ্যাক্টর তাদের এই যে ট্যাক্স বেটের কারণে দামটা কম পড়ে তবে পরে আমরা চেষ্টা করছি এটা কিভাবে মিনিমাইজ করা যায় তবে ফ্রেড ফরওয়ার্ডারদের দাবি শাহজালাল বিমানবন্দর দিয়ে পণ্য পরিবহনের খরচ তুলনামূলক বেশি রয়েছে অবকাঠামো সমস্যাও প্রথমত স্ক্যানিং চার্জ দ্বিতীয়ত হ্যান্ডলিং চার্জ সব মিলে যদি বাংলাদেশের খরচ হয় ধরেন আঠারো থেকে বিশ সেন্টের মতো ইউএস ডলার অন্য দেশে যেমন কলকাতা বলেন বা কলম্বো বলেন ওইখানে ধরেন দশ থেকে বারো সেন্টের মধ্যে খরচ হয়ে যাচ্ছে এখানে সেভিংস হচ্ছে তবে বিমান সচিবের দাবি উন্নত মানের সেবা দিতে গিয়ে চার্জ কিছুটা বেশি পড়লেও সুযোগ সুবিধার কোনো অভাব নেই আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা আমাদের এয়ারপোর্টে রয়ে গেছে চার্জ একটু কম বেশি হতেই পারে তা ভালো সেবা নিতে হলে তো ভালো চার্জ তো দিতেই হবে কেন কার্গোর পরিমাণটা কমে গেল এটা আমরা আরও গেল বছরে বিমান কার্গো পরিবহন করেছে ছত্রিশ হাজার মেট্রিক টন এই সময়ে বিমান কার্গো পরিবহন ও হ্যান্ডলিং করে আয় করেছে ছয়শো ছিয়ানব্বই কোটি টাকা সময় সংবাদ ঢাকা